স্বাগতম সবাইকে আইসিটি ভিডিও টিউটোরিয়ালের আরেকটি পর্বে। আজকের পর্বে আমি তোমাদের সাথে বুলিয়ান সমীকরণকে কিভাবে শতক সারণীর সাহায্যে প্রকাশ করবে তার পর্ব টু নিয়ে আলোচনা করব। গত ভিডিও টিউটোরিয়ালে আমি বুলিয়ান সমীকরণকে কিভাবে শতক সারণীর সাহায্যে প্রকাশ করা হয় তার পর্ব এক নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওটি দেখার আগে অবশ্যই গত ভিডিও টিউটোরিয়ালটি দেখে নেবে, কারণ গত ভিডিও টিউটোরিয়ালটি দেখে নিলে আজকের ভিডিওটি বুঝতে তোমাদের খুবই সহজ হবে। তো লক্ষ্য করো, আজকের পর্বে আমি তোমাদের দেখাবো তোমরা কিভাবে y সমান a প্লাস ভি বার a প্লাস বি নট প্লাস a এই সমীকরণটিকে কিভাবে তোমরা শত সারণীর সাহায্যে প্রকাশ করবে। তো তোমরা নিশ্চয়ই জানো শত সারণী হচ্ছে কোনো বুলিয়ান সমীকরণকে টেবিল বা সারণীর মাধ্যমে প্রকাশ করে হচ্ছে শত সারণী। তার মানে এই ফাংশনটিকে যখন তোমরা টেবিল বা সারণীর মাধ্যমে প্রকাশ করবে সেটি কি হয়ে যাবে, শত সারণী হয়ে যাবে। তো এই ফাংশনটিকে বা এই সমীকরণটিকে তোমাদের শত সারণীর সাহায্যে প্রকাশ করার জন্য একটি নিয়ম অবশ্যই মনে রাখতে হবে। নিয়মটি গত ভিডিও টিউটোরিয়ালে আমি দেখেছিলাম, নিয়মটি হচ্ছে দেখো এন যদি ইনপুট হয় তাহলে আউটপুট হবে কি টু দি পাওয়ার এন। তাহলে এখানে লক্ষ্য করে এন মানে কি, যে এন মানে হচ্ছে তোমাদের এই সমীকরণে যতটি চলক রয়েছে এন মানে হচ্ছে তত। তো লক্ষ্য করে এই সমীকরণটির মধ্যে কয়টি চলক রয়েছে, এ এবং কি রয়েছে, বি রয়েছে। তার মানে এখানে দুইটি চলক রয়েছে। তো এন এর মান কত, টু। তাহলে এন এর মান যদি টু হয় তাহলে এখানে টু দি পাওয়ার এন মানে হচ্ছে টু স্কোয়ার। তাহলে দেখো টু স্কোয়ার মানে হচ্ছে কত, ফোর। তো এই যে সমীকরণটি শত সারণী করার জন্য তোমাদের কি করতে হবে, এই যে চারটি র এঁকে নিতে হবে এবং এই যে চলকের নামগুলো লেখার জন্য একটি র এঁকে নিতে হবে। তাহলে টোটাল কয়টি র এঁকে নিতে হবে, তোমাদের পাঁচটি র এঁকে নিতে হবে। তো দেখো এখানে পাঁচটি র এঁকে নিবে প্রথমে এই সমীকরণটি শত সারণী করার জন্য। তাহলে আমি পাঁচটি র এঁকে নিলাম, এখন তোমাদের চলকগুলো লিখে নিতে হবে। এখানে দেখো এখানে কি কি চলক রয়েছে, এ রয়েছে, বি রয়েছে এবং কি রয়েছে, দেখো এ বি এবং দেখো এগুলোর কোনো নেগেটিভ মান রয়েছে কিনা। দেখো এখানে এ নট রয়েছে, না এ নট নাই, বি নট রয়েছে, এখানে বি নট নাই। তার মানে কি এ এবং বি এই দুইটি চলকের কোনো নেগেটিভ মান নেই এখানে। তো এখানে তোমাদের কি করতে হবে, এখানে যে প্রথম যে অংশটি রয়েছে সেই অংশটি লিখে নিতে হবে। তো এখানে প্রথম অংশটি কি রয়েছে, দেখো এখানে এ প্লাস বি নট রয়েছে। আসলে এই যে এ প্লাস বি নট এটা কিন্তু টোটালি একটা কি নেগেটিভ মান। তো তোমাদের কি করতে হবে যে এ প্লাস বি নটের মানটা পাওয়ার জন্য বা বের করার জন্য তোমাদের কি করতে হবে, এ প্লাস বি এই যে এ প্লাস বি নটের পজিটিভ মানটা অবশ্যই তোমাদের, যখনই গত ভিডিও টিউটোরিয়ালে আমি দেখেছিলাম যে যদি কোনো পজিটিভ মান না থাকে সেটার নেগেটিভ মান থাকলে অবশ্যই পজিটিভ মানটা তোমাদের কি করতে হবে, নিয়ে নিতে হবে। তো দেখো যে এই অংশটি কি রয়েছে, এ প্লাস বি নট, যে এটা টোটালি একটা কি নেগেটিভ মান। তো এই যে নেগেটিভ মানটাকে প্রমাণ করার জন্য বা এই নেগেটিভ মানটা বের করার জন্য তোমাদের কি করতে হবে, এটার পজিটিভ মান নিয়ে নিতে হবে। তো এটার পজিটিভ মান হচ্ছে নট সারাই, যে এ প্লাস বি, এ প্লাস বি নটের পজিটিভ মান কি এ। তোমরা অবশ্যই নিশ্চয়ই জানো যে এ এ এর নেগেটিভ মান হচ্ছে এ নট, তাই না? তো আবার বি এর নেগেটিভ মান হচ্ছে কি, বি নট। তাহলে এ প্লাস বি এর নেগেটিভ মান হচ্ছে এ প্লাস বি নট। তো এই জন্য তোমাদের এই যে এ প্লাস বি নট একটা নেগেটিভ মান, এটার পজিটিভ মান তোমাদের কি করতে হবে, নিয়ে নিতে হবে। তো এটার পজিটিভ মান কি এ প্লাস বি, দেন তোমাদের কি করতে হবে, এ প্লাস বি নট নেগেটিভ মানটি নিয়ে নিতে হবে। এখন পরে কি নিতে হবে তোমাদের, এই যে পরের অংশে কি রয়েছে, এ রয়েছে। তো দেখো এখানে কিন্তু আমি অলরেডি এ নিয়ে নিছি, তো এখানে কি আর এ নেওয়ার দরকার আছে, না। একটা শত সারণী যখনই করবো একটি এ নিলে সেটা আর নেওয়ার দরকার নেই, বারবার রিপিট করার দরকার নেই, একবার নিলেই তোমরা শত সারণী করতে পারবা। তো এখানে আর এ নেওয়ার দরকার নেই, যেহেতু অলরেডি আমরা কি আমি এখানে এ নিয়ে নিছি। তো এখানে পরে কি লিখতে হবে তোমাদের, ওয়াই, যে সমীকরণটি কি কি সমান বের করতে বলা হয়েছে, ওয়াই সমান বের করতে বলা হয়েছে। তো এখানে এ ওয়াই লিখে নিলাম। এখন এই গড় গুলো কিভাবে পূরণ করবে, এই গড়গুলো তোমরা তার কিভাবে পূরণ করতে হবে, বাইনারি দুটি অঙ্ক জিরো এবং ওয়ান দ্বারা পূরণ করতে হবে। তো জিরো এবং ওয়ান দ্বারা কিভাবে পূরণ করবে, যে গত ভিডিও টিউটোরিয়ালে আমি তোমাদের দেখেছিলাম যে একটা শর্টকাট নিয়ম, শর্টকাট নিয়মটি কি, এই যে এই নিয়ম গড়গুলো পূরণ করার জন্য এই নিয়মটি তোমাদের মনে রাখতে হবে। এক এক ডাবল দুই, দুই ডাবল চার, চার ডাবল আট, এই যে নিয়মটি মনে রাখতে হবে যে প্রথম যেটা রয়েছে এক, এটা হচ্ছে এক চলকের জন্য এটা ব্যবহার করবে, পরে কি রয়েছে দুই, এটা দুই চলকের জন্য, পরে যেটা রয়েছে সেটা হচ্ছে চিহ্ন, এবার এক দুই তিন এভাবে চলকগুলো এভাবে কাউন্ট করবে, যে প্রথমটা এক চলক, পরেটা দুই চলক, পরেটা কি তিন চলক। তো তোমাদের দেখো এখানে চলক রয়েছে করে দুইটি, তাহলে এটাকে এ হিসেবে বিবেচনা করবে এবং এটাকে বি হিসেবে বিবেচনা করবে। যদি এখানে তিনটি চলক থাকতো তাহলে এটাকে এ, এটাকে বি এবং এটাকে সি হিসেবে বিবেচনা করতে। তাহলে এখানে কয়টি চলক রয়েছে, এ এবং বি দুইটি চলক রয়েছে, তাহলে তোমাদের এই যে এক এবং দুই এভাবে নিতে হবে। তো এটাকে এ এবং এটাকে বি নিতে হবে। তাহলে কিভাবে পূরণ করবে, এখানে এর জন্য কি দুই রয়েছে, দুইটা জিরো এবং দুইটা কি দিতে হবে তোমাদের, ওয়ান দিতে হবে। বিয়ের জন্য কি এখানে এক রয়েছে, একটি জিরো এবং একটি ওয়ান, একটি জিরো এবং একটি ওয়ান দিতে হবে। তো এখানে এর জন্য কি দিবে তোমরা, দুইটি জিরো, দুইটি ওয়ান, দুইটি জিরো এবং দুইটি ওয়ান, এবং বিয়ের জন্য কি একটি জিরো, এই যে বিয়ের জন্য একটি জিরো একটি ওয়ান, এই যে একটি জিরো একটি ওয়ান, একটি জিরো এবং একটি ওয়ান।
পরে দেখো এই যে এ এবং বি, যে এ এবং বি এর সম্পর্ক কি? এ এবং বি এর সম্পর্ক হচ্ছে যোগের, তার মানে কি এ এবং বি কে কি করতে বলেছে? যোগ করতে বলেছে। তাহলে এই মানটা কোথা থেকে নেবে? যে এ এবং বি কি করতে বলেছে? যোগ করতে বলেছে। তাহলে তোমাদের কি করতে হবে? এ এবং বি যোগ করতে হবে। তো দেখো অবশ্যই তোমরা বুলিয়ান যোগ জানো, বুলিয়ান যোগে ওয়ান দিয়ে যা কি যোগ করবে সেটা মানে যোগের বেলা একটি ওয়ান হলে কি ওয়ান হবে। তো এখানে কোনো ওয়ান আছে? ওয়ান নাই, তার মানে জিরো জিরো যোগ করলে কিন্তু জিরো হয়। তো লক্ষ্য করে এর মান জিরো, বি এর মান কিন্তু ওয়ান। তো এখানে একটি ওয়ান, তার মানে জিরো এবং ওয়ানের যোগ করলে কিন্তু এমনি ওয়ান হয়। তাহলে ওয়ানের জিরো যোগ করলে কত? ওয়ান। এখানে কয়টি ওয়ান রয়েছে? দুইটি ওয়ান, তার মানে কি যোগের বেলা একটা ওয়ান হলে কি একটা ওয়ান, দুইটা ওয়ান, তিনটা ওয়ান, যতগুলোই ওয়ান যোগ করো সেটার মান কত হবে? একটি ওয়ানই হবে। এটা কিন্তু বাইনারি যোগ না, এটা একটি কি বুলিয়ান যোগ। বুলিয়ান যোগে যে যোগের বেলা যে কোনো একটি ওয়ান হলে ওয়ান, তার মানে কি একটা ওয়ান হোক, দুইটা ওয়ান, তিনটা হোক, যতগুলোই ওয়ান যোগ করো একটি ওয়ান হবে। তো এ প্লাস বি পরেটি কি, পরের অংশে কি রয়েছে? এ প্লাস বি নট। তো এ প্লাস বি নটের মান কোথা থেকে নেবে? তোমরা নিশ্চয়ই জানো যে এ এর এ নটের মানটা কোথা থেকে নেওয়া হয়? এর থেকে নেওয়া হয়। তো কিভাবে নেওয়া হয়? এর মান যদি জিরো হয়, এর মান জিরো হলে এ নোটের মান কি লিখতে হয়? ওয়ান, বিপরীত মান। আবার এর মান যদি ওয়ান হয়, এ নোটের মান কোথায় কি লিখতে হয়? জিরো লিখতে হয়, বিপরীত মান লিখতে হয়। তো এ যে এ প্লাস বি নোটের মানটা তোমাদের কোথায় থেকে নিতে হবে? এটার পজিটিভ মান থেকে নিতে হবে। তাহলে এ প্লাস বি নোটের পজিটিভ মান কি? এ প্লাস বি। তো এ প্লাস বি এর মান যদি জিরো হয়, তো এ প্লাস বি নোটের মান কি হবে? ওয়ান। তাহলে এটা মান ওয়ান হলে এটা জিরো, বিপরীত মান। ওয়ান হলে জিরো, ওয়ান হলে কি জিরো। এখন পরে কি রয়েছে? ওয়াই। ওয়াই এর মানটা কিভাবে বের করবে? দেখো এই যে এই যে এ অংশ এবং এ অংশ, যে এ প্লাস বি নট এবং এ কি অবস্থায় আছে লক্ষ্য করো, এই যে এ প্লাস বি নট এবং এ কি অবস্থায় আছে? যোগ অবস্থায় আছে, তাই না? তো তোমাদের ওই যে ওয়াই এর মানটা কিভাবে বের করতে হবে? এ প্লাস বি নট এবং এ যোগ করে বের করতে হবে। তো কিভাবে যোগ করবে দেখো, এই যে এ প্লাস বি নট এবং কোনটা? এ, তাই তো? তো এ প্লাস বি নট হচ্ছে এটা এবং এ কোনটা? এটা। তাহলে যোগ করো, তো জিরো এবং ওয়ানের যোগ করলে কত? অবশ্যই ওয়ান। জিরো এবং জিরো যোগ করলে কত? জিরো। ওয়ানে এবং জিরো যোগ করলে কত? ওয়ান। এবং ওয়ানে এবং জিরো যোগ করলে কত? ওয়ান। তো এই সমীকরণটি শতসারণী হয়ে গেল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি আরেকটি সমীকরণে শতসারণী করে দেখাবো, তাহলে আশা করি তোমাদের প্রবলেমটি একদমই সলভ হয়ে যাবে। তো লক্ষ্য করো পরের সমীকরণটি কি। পরের সমীকরণটি হচ্ছে পি সমান এ বি নট এ প্লাস বি। এই সমীকরণটি শতসারণী আমি তোমাদের করে দেখাবো। তো দেখো এখানে এই সমীকরণটি শতসারণী করার জন্য এখানে দেখো চলক কয়টি রয়েছে। তো চলক কয়টি রয়েছে? দুইটি চলক রয়েছে, তার মানে এই যে দুইটি চলকের জন্য এটা মনে রাখবে। তো দুইটি চলকের জন্য এখানে কত? চারটি র, এবং এই যে চলকগুলোর নাম রাখার জন্য একটি র। তাহলে কয়টি তোমাদের র কিনে নিতে হবে? পাঁচটি র কিনে নিতে হবে। তাহলে যে আমি পাঁচটি র এখানে এঁকে নিলাম। এখন দেখো এখন এই যে চলকগুলোর নাম লিখে নিতে হবে। প্রথম চলক কি রয়েছে দেখো? এ। তারপরে কি রয়েছে? বি। এখন দেখো এ এবং বি এগুলো নেগেটিভ মান রয়েছে কিনা দেখো। তো এখানে এ নট বা বি নট রয়েছে কিনা? না, এখানে এ বি হোল নট রয়েছে, এ বি হোল নট রয়েছে, বাট এ নট বি নট নেই। তো এগুলো এ এবং বি এর নেগেটিভ মান নেই। তো তোমাদের কি করতে হবে? এখানে এই যে প্রথম অংশে এই সমীকরণে তাকাও, এখানে প্রথম অংশে কি রয়েছে? এ বি নট রয়েছে, এটা কিন্তু টোটালি একটা কি নেগেটিভ মান। তো এ বি নট যে এখানে যে প্রথম যে সমীকরণটি শতসারণী দেখানো, এ প্লাস বি কি ছিল? টোটালি একটা নেগেটিভ মান। তাই এই জন্য এই নেগেটিভ মানটা প্রমাণ করার জন্য এটা পজিটিভ মান নিয়ে এনেছি, মানে মানটা বের করার জন্য। তো এ বি কি একটা দেখো, লক্ষ্য করো যে এ বিও কিন্তু একটা কি নেগেটিভ মান। তো এর অবশ্যই পজিটিভ মান ছাড়া কখনই নেগেটিভ মান বের করা যায় না। তো এ বি নটের মানটা বের করার জন্য, মানে এই যে এই নেগেটিভ মানটার মান বের করার জন্য এটা কি করতে হবে? পজিটিভ মান তোমাদের নিয়ে নিতে হবে। তো এ বি নটের পজিটিভ মান কি? অবশ্যই কি এ ভি, তাই তো? তারপরে কি দেখো, তারপরে হচ্ছে এই যে এ বি নট এবং শেষ অংশে কি রয়েছে? এ প্লাস বি, যে এ প্লাস বি এবং এই যে এ বি নট ইন্টু এ প্লাস বি, এটা কি সমান বের করতে বলা হয়েছে? পি সমান বের করতে বলা হয়েছে, তাই না? তো পি সমান বের করতে বলছে। এখন কি করবে তোমরা, এই যে এখানে এই গড়গুলো কি পূরণ করবে? এই যে বাইনারি দুটি অঙ্ক জিরো এবং, তাহলে এখানে দুইটি চলকের জন্য যে দুইটি জিরো দুইটি ওয়ান, তাই না? এর জন্য কি দুইটা জিরো দুইটি ওয়ান, বিয়ের জন্য কি একটি জিরো একটি ওয়ান, একটি জিরো একটি ওয়ান। এখন দেখো এই এ বি কি অবস্থায় আছে, এ বি সম্পর্কটা কিসে? যোগের না গুণের? হ্যাঁ, এ বি গুণ অবস্থায় রয়েছে, তাই না? তো এ বি কি করতে হবে, এই যে এ বির মানটা কোথায় থেকে বের করতে হবে? এ এবং বি কি অবস্থায় আছে দেখো, এখানে গুণ অবস্থায়, তার মানে এ আর বি কি করতে হবে? গুণ করতে হবে। তো দেখো গুণ করো, শূন্য শূন্য গুণ করো, শূন্য, কারণ গুণের সময় যে কোনো একটা শূন্য হলে শূন্য, তার মানে কি শূন্য দিয়ে যাকে গুণ করবে সেটা শূন্য হবে। তুমি শূন্য একে গুণ করলে শূন্য, এক এবং শূন্য গুণ করলে কিন্তু শূন্য, এখানে কোনো শূন্য আছে? তার মানে কি এক একে গুণ করলে কিন্তু একই হয়। তারপরে অংশ কি এ বি নট। তো এ বি নটের মান কোথায় থেকে নিবা? এ বি নটের মান, যে এর এর মান যদি জিরো হয়, এ নটের মান কত হতো? ওয়ান। এর মান ওয়ান হলে এ নটের মান কত? জিরো, বিপরীত মান নিতে হতো। তো এ বি নটের মানটা তোমাদের কি করতে হবে? এটার পজিটিভ মান থেকে নিতে হবে। তো এ বি নটের পজিটিভ হচ্ছে এ বি, তো এটার বিপরীত মান। তো এ বির মান জিরো হলে এ বি নটের মান ওয়ান, জিরো হলে ওয়ান, এটার মান জিরো হলে এটার মান ওয়ান, এবং ওয়ান হলে এটা কি জিরো।
পরের অংশ লক্ষ্য করো, পরের অংশ কি রয়েছে, এ এবং বি, এ এবং বি কি অবস্থা, সম্পর্কটা কি যোগের, এ এবং বি এর সম্পর্কটা কি রয়েছে, যোগ, তার মানে এ এবং বি যোগ করতে বলে, তার মানে কি করতে হবে তোমাদের, এ এবং বি কি করতে হবে, যোগ করতে হবে। তো দেখো যোগ করো, শূন্য শূন্য যোগ করলে কত, শূন্য, শূন্য আর একে যোগ করলে কত, এক, তার মানে যোগ এক দিয়ে যাকে যোগ করবে সেটা একই হবে, এবং একে শূন্য যোগ করলে এক, এখানে পরে কয়টি এক রয়েছে, দুইটি এক, তার মানে যে কোনো যোগের সময় যে কোনো একটি এক হইলে ওয়ান হইলে ওয়ান, তাই না? তো এখন পি এর মানটা কিভাবে বের করবে লক্ষ্য করে, সমীকরণে লক্ষ্য করে পি এর মানটা কিভাবে বের করবে, দেখো এই যে এ বি নট ইন্টু এ প্লাস বি, এ বি নট আর এ প্লাস বি, এই দুটো সম্পর্ক কিসের, আবার লক্ষ্য করে যে এ বি নট এবং এ প্লাস বি এর সম্পর্কটা হচ্ছে কিসের, গুণের, তার মানে তোমাদের পি এর মানটা কিভাবে বের করতে হবে, যে এ বি নট এবং এ প্লাস বি কি করতে হবে, গুণ করতে হবে, তারপরে পি এর মান পেয়ে যাবে তোমরা। তো তো কিভাবে করবে, যে এ বি নট এবং এ প্লাস বি কি করবে, গুণ করবে, যেহেতু দুইটা কি অবস্থা আছে, গুণ অবস্থায় আছে, তো গুণ করো, একে এবং শূন্য গুণ করলে কত, শূন্য, কারণ শূন্য দিয়ে যাকে গুণ করবে শূন্য, এক একে গুণ করলে এক, এক একে গুণ করলে কত, এক, শূন্য এবং গুণ করলে কত, শূন্য। তাহলে এই সমীকরণটির সত্যায়ন হয়ে গেল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোথায় বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবো, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।